আসসালামু আলাইকুম, শাহনাজ রেসিপিস আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ফ্রেঞ্চ টোস্টের রেসিপি শেয়ার করব। সকালে নাস্তায় এটা যদি হয় তাহলে তো আর কোনো কথা নাই। এই খাবারটা আমার ভীষণ প্রিয়, আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি। আমি ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য একটা ডিম নিয়েছি বাটিতে, এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর হচ্ছে 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি। এখন একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ যদি না থাকে বাসায় তাহলে না দিলেও হবে, শুধু ডিম আর হচ্ছে চিনি দিয়ে মিশিয়ে এভাবে ভাজা যায়। পাউরুটিগুলো আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি, এখন পাউরুটি পিসগুলো এর মধ্যে চুবিয়ে তারপর ভেজে নেব। এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা আপনারা লবণ নাও দিতে পারেন। আমি প্যানে তেল দিচ্ছি, অল্প করে তেল দিব, বেশি তেল দেওয়া যাবে না। এখন পাউরুটির পিসগুলো আমি ডিমের মিশ্রণে চুবিয়ে তারপর ভেজে নেব। এক পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিব, এইভাবেই ভেজে নেব পাউরুটির পিসগুলো। খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু নাস্তাটা খেতে সবারই ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে পাউরুটির পিসগুলো ভেজে নিলে আর সাথে 1 কাপ চা হলে তো কথাই নাই সকালের নাস্তায়। আর এটা খুব সহজেই বানানো যায়, সময়ও লাগে না এত বেশি, আর এটা বাচ্চারা বেশি পছন্দ করে, বড়দেরও অনেক পছন্দের। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে অনেক সহজ হবে। ফ্রেঞ্চ টোস্ট আমার রেডি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।